শুরুতে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিভাবে এডিট করবেন। রিসেন্টলি দেখতেছি টিকটকে মানে এই সাউন্ডে যে ভিডিও বানাচ্ছে তার ভিডিও ফরিতে যাইতেছি। আপনারা চাইলে আপনাদের ছবি দিয়ে ধরনের ভিডিও এডিট করতে পারবেন। সো এ ধরনের ভিডিও এডিট করার জন্য কি করতে হবে, আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, এই লিংকটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখবেন টেম্পলেট লিংকটি ক্লিক করবেন। লিংকটি ক্লিক করার পর আপনাদেরকে টিকটকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর উপরে দেখবেন ওপেন অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার তিনটা অ্যাপ আছে, মানে টিকটক তিনটা আছে, তিনটাতে আপনাদের একটা থাকলে একটাতে এভাবে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাবে। দেখেন মূল ভিডিওতে এসে গেছে। আসার পরে প্রথমে কি করবেন, এখান থেকে শেয়ার বলে শেয়ারের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওটা প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেন আবার কি করবেন, আপনাদের ছবি দিয়ে ভিডিও বানানোর জন্য কি করবেন, এখানে দেখবেন ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটিং, তো এখানে ক্লিক করবেন। তারপর এখানে ইউজ টেম্পলেটে ক্লিক করবেন। তারপর ইউজ টেম্পলেটে ক্লিক করবেন আবার। তো এখান থেকে আপনাদের পছন্দ ছবি 14টা মানে ছবি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে একটা একটা করে 14টা এখান থেকে ছবি এখান থেকে অ্যাড করবেন একটা একটা করে। আমি দেখেন 14টা অ্যাড করছি। অ্যাড করার পরে কী করবেন, এখান থেকে উপরে দেখবেন স্পোর্ট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার নিচে স্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ স্পোর্টিং হবে, তারপর ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এখান থেকে বের হয়ে যাবেন, কেটে দিবেন, একদম কেটে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন মধ্যে ঢুকবেন। ঢুকার পরে এটা সব কেটে দিবেন, এভাবে কেটে দিবেন। প্রথম থেকে আসবেন, আবার নিউ প্রজেক্টটি ক্লিক করবেন। এখানে নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে আপনারা এখন যে ভিডিওটা বা এক্সপোর্ট করছেন এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে কী করবেন, এখানে দেখবেন অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পরে এখানে মাঝখানে অপশনটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম এই ভিডিওটা এইখান থেকে সাউন্ডটা লবে, এখান থেকে এটা অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আবার প্লাস ক্লিক করে সাউন্ডটা অ্যাড করবো। অ্যাড করার পরে দেখেন এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে খুঁজবে এরকম ভলিউমটা কমাই দিবেন, একদম জিরো করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও শেষ মতো আসবেন। ভিডিও শেষ মতো আসার পরে এখানে দেখবেন একটা লোগো আছে, এভাবে একটা লোগো আছে, এটা ওয়াটারমার্কটা এভাবে ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে নিচে দেখবেন গানটা এড করে গানটার মধ্যে ক্লিক করবেন। তারপর বাকি অংশটা এটা ক্লিক করে এটা ডিলিট করে দেবেন, এবার ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো এক্সপোর্ট করার জন্য উপরে তীরের মতো অপশন আছে, এটা ক্লিক করে এক্সপোর্ট কর।